হেই মাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। অ্যান্ড আজকে আমি চলে আসলাম শেয়ার করতে যে আমি ফাইনালি আজকে চুল কেটে এসেছি। তো যারা জানেন যে আমার চুল অনেক লম্বা ছিল, আজকে আমি এক্স্যাক্টলি মেজারমেন্ট করে 7 ইঞ্চ চুল কাটলাম, 7 ইঞ্চ। ঠিক আছে, অনেকেই তো ভাবতে পারে যে আমার চুল তো এখনো লম্বা আছে। আমার চুল আসলে অতিরিক্ত লম্বা ছিল, আর এই যে সামনে দেখতে পাচ্ছেন এইটা ছিল একদম পেটের নিচেই ছিল, ওইটা কেটেছি। এটা মনে হয় 9 ইঞ্চ কেটেছে এখানে, আর নিচেই কেটেছে 7 ইঞ্চ। তো দেখতে পাচ্ছেন সকালবেলা মানে প্ল্যান করতেছিলাম আজকে কাটবো, তারপরে আবার ভাবতেছিলাম কাটবো কি না। সো আই ওয়াজ অ্যাকচুয়ালি ডিবেটিং যে কাটবো কি কাটবো না, কারণ আমার লম্বা চুল কাটতে খুব মায়া লাগে। শর্ট চুল মেনটেন করতে অনেক ইজি লাগে, যেমন আজকে গোসল করলাম, গোসল করে দেখলাম যে খুব মানে শ্যাম্পু দিতেও ইজি হলো, ব্রাশ করতে তো সবচেয়ে বেশি ইজি হলো। আর লম্বা চুল ব্রাশ করতে অনেক কষ্ট লাগে, তারপরে বেশ ডিফিকাল্ট মেনটেন করাটা। বাট কেটে ফেলেছি 7 ইঞ্চ। বলতে বলতে অনেকে মনে করে যে আমি বলি কিন্তু কাটি না, বাট আজকে সত্যি সত্যি কেটে এসেছি। তো 7 ইঞ্চি চুল কেটে যখন বাসায় এসেছি, দুই মেয়ে প্রথমে আমাকে দেখে বলেছে, মামি তুমি এত চুল কেটে ফেলেছ। কারণ ওরা পছন্দ করেছে চুল কাটটা, কিন্তু ওরা বলে যে যেহেতু আমি অনেক লম্বা চুল পছন্দ করি এবং ওদেরকেও আমি কখনো চুল বেশি শর্ট করতে দিই না, এই জন্য ওরা বেরি সারপ্রাইজ হয়েছে যে আমি এত ছোট করে এসেছি। বাট এনিওয়ে চুল কেটেছি, এখন একটু বাইরে যাচ্ছি, ভালো লাগতেছে। অনেকদিন পর একটু রেডি হলাম, রেডি হয়ে ভাবলাম যে একটু বাইরে যাই। তো আপনাদের সাথে দেখা হবে আজকে। আমি ভাবলাম যে যেহেতু ফ্রেশ চুল কেটেছি, আজকে আমাকে শেয়ার করতেই হবে আপনাদের সাথে যে চুল কাটার পরে কেমন লাগতেছে দেখতে। তো আমি আসলে আপনাদেরকে ক্যামেরাটা অন্যভাবে দেখাইলে বুঝতে পারতেন যে আমি কতটা চুল কেটেছি, এই যে দেখতে পাচ্ছেন। সো কালকে যারা আমার ভিডিও দেখেছেন তারা অবশ্যই নোটিস করতে পারবেন যে আমি চুল কেটেছি। তো আপনারা সবাই ভালো থাকুন, আবারও দেখা হবে, খুদা হাফেজ।